নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি সকালে জলখাবারের জন্য পরোটা বানিয়েছি স্টাফড পরোটা আমার কাছে যে সমস্ত জিনিস ছিল আমি সেগুলো দিয়ে এই পরোটাটা বানিয়েছি খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে আমি এই পরোটা আজ কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি পরোটা বানানোর জন্য প্রথমে এখানে দেখুন কিছু ধনেপাতা কুচি আর কিছু সুইট কর্ন নিয়েছি এছাড়াও নিয়েছি মেওনিজ আর যা যা আমি এই পরোটা তৈরি করতে ব্যবহার করব। সেগুলো আমি আপনাদের পরোটা বানাতে বানাতে দেখিয়ে দেব এই কিচেন স্ল্যাবের উপরে আমি রুটিটা বেলে নিচ্ছি পরোটার কিছু গুঁড়ো আটা ছড়িয়ে দিয়ে একটা লেচি নিয়ে নিয়েছি আমরা যে নর্মাল রুটি খাওয়ার জন্য আটা মাখি সেই আটা মাখা থেকেই আমি একটা লেচি কেটে নিয়েছি আপনারা চাইলে আটা ময়দা মিশিয়েও মেখে নিতে পারেন বা ময়ান দিয়ে ময়দা মেখেও কিন্তু এই পরোটা বানাতে পারেন আমি এরকম আটা মাখা দিয়েই সাধারণত পরোটা বানিয়ে থাকি খেতেও কিন্তু বেশ ভালো লাগে দেখুন একটা বড়ো সাইজের রুটি করে নিয়েছি আর পরোটা বানানোর জন্য লেচিটা কিন্তু একটু বড় নিয়েছি এবার এই রুটিটার একদিকটা দেখুন একটু ছুরি দিয়ে কেটে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রুটির একদিকে দেব মেয়োনিজ আপনার কাছে যা থাকবে আপনি সেগুলো দিয়েই কিন্তু এই পরোটা তৈরি করতে পারেন আমি এরকম পরোটা তৈরি করার সময় বারবার বলে থাকি আমাদের হাতের কাছে যা থাকে সেটা দিয়েই কিন্তু এই পরোটা তৈরি করে নেওয়া যায় খেতেও কিন্তু ভীষণই ভালো হয় দেখুন মেয়োনটা রুটির একদিকে লাগিয়ে দিলাম আর একদিকে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আপনি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারেন কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করতে পারেন আলু সেদ্ধ করে মেখে সেটা ব্যবহার করতে পারেন চিজ ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি দেখুন এখানে সুইট কর্ন এবার ওপর থেকে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো এবার পরোটাটা ভাজ করে নেব তিন গোনা করে একটু চেপে চেপে ভাজ করে দিচ্ছি সুইট কর্নগুলো যেন বেরিয়ে না যায় দেখুন ভালো করে চেপে দিয়েছি এবার এই রুটিটা আরেকটু বেলে নেব। ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য একটু গুঁড়ো আটা দিয়ে উল্টে দিলাম দিয়ে আবারও একটু গুঁড়ো আটা ছড়িয়ে দিয়েছি খুব হালকা হাতে বেলে নিচ্ছি যেহেতু ভেতরে কর্ন দেওয়া আছে তাই কিন্তু খুব বেশি বেলা যাবে না তাহলে ফেটে বেরিয়ে যাবে খুব সাবধানে একটু বেলে নিলাম এর থেকে বেশি আর বড়ো করার দরকার নেই দেখুন একটা পরোটা আমার কিন্তু বেলা হয়ে গেছে একইভাবে আমি আরও একটা পরোটা বেলে তৈরি করে নিচ্ছি প্রথমেই একটা বড়ো সাইজের রুটি তৈরি করে নিচ্ছি এবার ছুরি দিয়ে একটা সাইডে কিছুটা অংশ কেটে দিলাম দিয়ে দিচ্ছি মেওনিজ মেওনিজের পরিমাণটা আপনারা আপনাদের নিজেদের ইচ্ছে মতো দেবেন একটা চামচের সাহায্যে মেওনিসটা রুটির একটা দিকে ভালো করে লাগিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সুইট কর্ন আর দিয়ে দেব ধনে পাতা কুচি সবশেষে ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এখানে আপনারা চাট মশলাও কিন্তু ওপর থেকে একটু ছড়িয়ে দিতে পারেন তাহলে এই পরোটার টেস্ট আরও ভালো হবে এবার আমি পরোটাটা তিন ভাজ করে তৈরি করে নিচ্ছি ভালো করে চেপে একটু দিতে হবে না নাহলে কর্ন বেরিয়ে যেতে পারে আবারও একটু গুঁড়ো আটা ছড়িয়ে দিলাম উপর থেকে এবার খুব হালকা হাতে একটু বেলে নিচ্ছি দেখুন পরোটা বেলা হয়ে গেছে এবার আমি পরোটাগুলো সেঁকে নেবো তার জন্য গ্যাসে একটা তাওয়া বসিয়ে তাওয়াটা ভালো করে গরম করে নিয়েছি এবার আমি একটা একটা করে পরোটা দিয়ে সেঁকে নিচ্ছি একটা দিক সেকে নেওয়া হয়ে গেছে এবার অপর পিঠটা উল্টে একটু খুন্তি দিয়ে চেপে চেপে দেখুন সেঁকে নিলাম একইভাবে আরও একটা পরোটাও আমি সেকে নেব দুটো পরোটাই সেঁকে নেওয়া হয়ে গেছে এবার আমি পরোটা দুটো ভেজে নিচ্ছি একটা পরোটা তাওয়ার ওপরে দিয়ে এবার আমি ব্রাশে করে একটু তেল পরোটাতে লাগিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও পরোটাটা ভেজে নিতে পারেন উল্টে দিয়ে অপর পিঠটা একটু ভালো করে ভেজে নিচ্ছি আবারও একটু তেল ব্রাশ করে দিলাম এইভাবে অল্প অল্প তেল ব্রাশ করে উল্টে পাল্টে পরোটাগুলো বেশ লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পরোটাগুলো ভেজে নিচ্ছি তাহলে ভেতর থেকেও খুব ভালো মতো ভাজা হয়ে যাবে খেতেও ভালো লাগবে হাই ফ্লেমে ভাজবেন না তাহলে কিন্তু পরোটা ভেতরে কাঁচা থেকে যাবে দেখুন একটা পরোটা ভাজা হয়ে গেছে একইভাবে আমি আরও একটা পরোটা ভেজে নিচ্ছি একদিকে দেখুন একটু তেল ব্রাশ করে দিয়েছি দিয়ে এবার একটু চেপে চেপে ভেজে নিচ্ছি একইভাবে অপর পিঠেও একটু তেল ব্রাশ করে দিলাম এইভাবে উল্টে পাল্টে দুটো পরোটাই আমি লাল করে ভেজে নিয়েছি তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি স্টাফ পরোটা খুব সহজ বানানো হাতের কাছে থাকা কিছু জিনিস দিয়েই এই পরোটা আমি বানিয়েছি খেতেও কিন্তু ভীষণই ভালো হয় আমি এই পরোটার ভেতরটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন পরোটার ভেতরটাও দেখুন দেখতে বেশ ভালো লাগছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে পরোটা বানানোর সময় ওপর থেকে একটু লবণ ছড়িয়ে দেবেন আমি লবণটা ছড়িয়ে দিয়েছিলাম কিন্তু তখন কোনো কারণে ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম সেই জন্য সেটা আপনাদেরকে দেখাতে পারিনি এই পরোটা আপনি শুধুও খেতে পারেন বা আচার দিয়ে দই দিয়েও খেতে পারেন আমি এই রকম পরোটার রেসিপি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি হাতের কাছে যে সমস্ত জিনিস থাকে আমি সেগুলো দিয়েই বিভিন্ন রকমভাবে পরোটা তৈরি করে থাকি স্বাদ বদলও হয় খেতে কিন্তু ভীষণই ভালো হয় আমার আজকের এই পরোটার রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে